وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا. জয়ীফ হাদিস কেন আমার জন্য নয়? অনেক মুহাদ্দিস তাদের গ্রন্থে কেন জয়ীফ হাদিস নিয়ে এসেছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন নিয়ে একটা আলোচনা দরকার আছে 2 ঘন্টা। এক, জয়ীফ হাদিস কেন গ্রহণযোগ্য নয় এবং জয়ীফ হাদিস কেন মুহাদ্দিসগণ নিয়ে এসেছেন? দুটো প্রশ্ন। প্রথম, একটা বাংলাদেশের বক্তা আছে, বক্তার নাম ডট 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 পুরি। কি পুরি আপনি দেখেন? উনি একটা বক্তৃতা দিয়েছেন যে আমরা ওই মাযহাবের মানুষ, আমরা যঈফ মানি সহিহ মানি। কেন? উনি যখন বলছেন ভাই যঈফ মানে কি জানেন, যঈফ মানে দুর্বল, মানে আপনার বাপ যখন যঈফ হয়ে যায় মানে দুর্বল হয়ে যায়, তো আপনার বাপকে কি আপনারা ঘর থেকে বের করে দিবেন? এটা কি মানে যঈফ হাদিস মানার দলিল দেখেছেন? বলছে যঈফ মানে কি দুর্বল, তো একজন মানুষ সে বয়স হয়ে গেছে, সে দুর্বল হয়েছে কি হয় নাই? হয়েছে বলছে আলে হাদিসদের কথা হচ্ছে এটা যে জয়ীফ হলে মানা যাবে না, মানে বাপ যদি জয়ীফ হয়ে যায় দুর্বল হয়ে যায় তো ঘর থেকে বের করে দিতে হবে, এটা যুক্তি দিয়ে জয়ীফ হাদিস মানা যাবে ডট 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 পুরি এই কথা দিয়েছে। ভাই অ্যান্টিভেনাম দেবো, অ্যান্টিভেনাম অ্যান্টিভেনাম আমার কাছেই পাবেন, অ্যান্টিভেনাম আবারও তাদেরকে। যদি এমনটাই হয়ে থাকে তো আমরাও বলি হুজুর জয়ীফ হাদিস আমরা মানি না, আপনার যে যুক্তি সেম ওই যুক্তি আমিও দিই। এক, ভাই আমার বাপ যদি জয়ীফ হয়ে যায়, আহলে হাদিসদের বাপ যদি জয়ীফ হয়ে যায় দুর্বল হয়ে যায় বয়স্ক হয়ে যায়, তো আমরা আমাদের বাপকে দিয়ে কাজে লাগাই না। আপনার জয়ীফ হাদিসকে কি কাজে লাগিয়ে আমল করছেন? ভাই কি করি আমরা, আমরা জয়ীফ হাদিস যদি জয়ীফ হয় খুব সুন্দর ভাবে বলে দিই হাদিসটা জয়ীফ, তুমি সেলফে তুলে থাকো, তোমার কোনো কাজ নাই। আর যারা জয়ীফ হাদিস মানে মানে বাপ হয়ে গেছে বয়স্ক দুর্বল, দুর্বল বাপকে দিয়ে কাজে লাগাচ্ছে, এটা অ্যান্টি ভেনাম। আসেন দলিলিক জবাব, জয়ীফ হাদিস কেন আমলযোগ্য নয়। সূরা হুজুরাত 49:6, ইন জাআতুম ফাসিকুম বিনা বাইয়িন ফাতাবাইয়ানু। যদি তোমার কাছে কোনো ব্যক্তি যদি কোনো খবর পৌঁছায় কোন হাদিস বলে যদি ফাসিক হয় তবে সেটা কি করে যাচাই করতে হবে। ইমাম বুখারী থেকে শুরু করে ইমাম আলবানী রাহিমাল্লাহ পর্যন্ত সকলে কোরআনের এই আয়াত থেকে দলিল নিয়েছে কি, যে হাদিস যদি কেউ বলে এটা কি হতে হবে, সহি হতে হবে, জয়ীফ হাদিস আমলযোগ্য নয়। ভাই শুধুমাত্র সহি মুসলিমের মুকদ্দমা পড়ে, মুকদ্দমা মুকদ্দমাতে ইমাম মুসলিম 130 খানা তিনি হাদিস নকল করেছেন যে জয়ীফ হাদিস আমলযোগ্য নয়, অসংখ্য দলিল তিনি সহিহ মুসলিমের মুকদ্দমাতে আলোচনা করেছে। এখন প্রশ্ন থেকে যায় যে জয়ীফ হাদিস যদি আমল করা নাই যায় তো কেন গ্রন্থে রচনা করা হলো? ভাই কেন রচনা করা হলো এখন আপনাকে ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা বাংলা বই আছে মুজাফফর বিন মুহসিন হাফেজুল্লাহ, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওখানে কি শুধুমাত্র জয়ীফ হাদিস আছে, সহিহ হাদিস আছে, জাল হাদিস আছে, দুটো? মুজাফফর কেন নকল করেছে? মানুষকে সতর্ক করার জন্য, তাই তো? ঠিক ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি জয়ীফ হাদিস এবং সহিহ হাদিস দুটো এনেছেন, কেন? মানুষকে সতর্ক করার জন্য। দেখবেন ইমাম আবু দাউদ চারখানা হাদিস নিয়েছে, 756, 57, 58, 59 চারটে হাদিস। এক, আলী থেকে নাভির নিচে, আবু হুরায়রা থেকে নাভির উপরে, ওয়াইল হুজুর থেকে বুকের উপরে, এই ইন টোটাল চারখানা হাদিস নিয়ে এসেছে আবু দাউদে। চারখানা হাদিস আনার পরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনখানা হাদিস বর্ণনা করার পরে তিনি বলেছেন এই তিনখানা হাদিস নাবির নিচে তাহাতাসুল্লা, মানে নাবির নিচে হাত বানা যে হাদিসগুলো এবং উপরে প্রত্যেকটা হাদিস, হাদা হাদিসুন যাইফুন, প্রত্যেকটা হাদিস হচ্ছে যাইফ। কেন? এখানে ইব্রাহিম বিন ইসহাক আল কুফি আল কুরাইশি নয় যে রাবি আছে, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে যাইফ। বা ইমাম আবু দাউদ কেন এসেছেন? দেখছেন সমাজে আমলটা আছে, তিনি হাদিসটা নিয়ে সতর্ক করছেন যে তোমরা যে হাদিস উপরে আমল করছো এই হাদিস সহি নয়, এটা যাইফ। কথা বুঝতে পারছেন? মুহাদ্দিসদের আনার মূল কারণ যে ইতিহাসটাকে ঠিক রাখা, যে এরকম ইতিহাস ছিল যদি হাদিসগুলো না আসতো এ যাইফ তো এই ইতিহাসগুলো পাওয়া যেত, পাওয়া যেত না। তো মানুষ যে এই কাজগুলো করেছে এই জন্য ইতিহাস হিসাবে এই হাদিসগুলো নিয়ে এসেছে, কিন্তু এই আমলগুলো যাইফ। ইসলাম 3238 নম্বর হাদিস করেন ইমাম শুয়া বর্ণনা করছে যে বিশ্ব নবীকে আমি আস্তে আমি বলতে শুনেছি, ইমাম তিরমিজি হাদিস আনা পরে বলছে এই হাদিসটা যাইফ, এবং সুফিয়ানের জোরে রাফা বিয়া সালতেহা এই হাদিসটাই সহি।
আবু দাউদের দেখেন 728 নম্বর হাদিস, ইবনে মাসউদ বলছে ইল্লা মারাতান ওয়াহিদা, রাসূলকে দেখেছি একবার রাসূলেরন করতে। আবু দাউদ হাদিস নেছে বলে বলছে এ হাযা হাদিসুন যাইফুন, হাদিস যাইফ। ভাই মুহাদ্দিসগণ কি করছেন, নিয়াসা করতে হুকুম লাগিয়েছেন। আপনি যখন অন্ধের মতো থাকেন বা আমাদের কিছু করার আছে, ছেলেকে মাই যদি ছেলে সম্পর্কে বলে দেয় যারদ সন্তান, আর কোন দলিল লাগবে? তো মুহাদ্দিসগণ নিয়াসা তো যাইফ বলেছে, তার এ কথা বলছেন না কেন? ঠিক, জাযাকাল্লাহু খাইরান।